हेलो एवरीवन, केमन आछो तुम्हरा सबाई। वेलकम बैक टू माय चैनल मून्स वैनिटी। आमी आबार किन्तु दार्जिलिं व्लॉगर सेकेंड पार्ट निये तुम्हारे सामने हाजिर हो गेछि। जदि आमार चैनले नतून होये थाको ताहले प्लिज चैनलटाके सबस्क्राइब करे दिओ, और जदि भिडियोटा भालो लागे एकटा लाइक करते किन्तु एकदम भूलो ना, और निजेदेर फ्रेंड्स एंड फैमिलिर साथे शेयरो करते पारो। गुड मर्निंग एवरीवन, दिस इज डे टू। तो एखन बाजे सकाल 8:10। আমি উঠেছি অলমোস্ট 7টা এরকম সময়। তো তারপর একটু বসে বসে আমাদের রুম থেকে ভিউ এনজয় করছিলাম, দেন ফ্রেশ হয়ে নিলাম। এবার আমি যাব নিচে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর একটু বেরোনোর প্ল্যান আছে আজকে। কোথায় যাই কি যাই দেখা যাক। খুব একটা যে সারাদিন ঘুরবো সেরকমও নয়, বাট হ্যাঁ, কাছাকাছি কিছু জিনিস ঘুরে দেখার প্ল্যান আছে। কারণ মা আছে, তো মাকে নিয়ে খুব বেশি চড়াই উতরাই করা যাবে না। তো যাই হোক, এখন যাব ব্রেকফাস্ট করতে, আর তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রুম থেকে এখন এই মুহূর্তে যে ভিউটা আছে। তো ভীষণ ভীষণ সুন্দর লাগছে, মানে কি বলবো জানি। গ্লাসটা পুরো ফগি হয়ে আছে সকালে, আই থিঙ্ক খুব কুয়াশা ছিল সেই জন্যে। আর এখন বাইরের ভিউটা তোমরা জাস্ট একটু দেখো, প্রচণ্ড সুন্দর। এই যে উইন্ডোটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফগি হয়ে আছে, তাই জন্য একটু জল জল জমে আছে। আর আমি এই পাশের উইন্ডোটাকে একটু খুলে দিয়েছি, যাতে তোমাদের বাইরের যে ভিউটা সেটা খুব সুন্দরভাবে দেখাতে পারি। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা দেখে আমিও ভীষণ ভীষণ সারপ্রাইজ, শকড, এক্সাইটেড সেটা বলতে পারো। তো দেখো, এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, আর দেখতে পাচ্ছো একদম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ যাকে বলে। আমি আজকে সকালে উঠে না দেখে একদম মেসমেরাইজড হয়ে গেছি, এত সুন্দর ওয়েদার, একদম রোদ ঝলমলে আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে এটা আমাদের উপরি পাওনা, মানে আমার কাছে তো এটা খুবই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আর আমাদের রুম থেকে যে স্কুলটা দেখা যায়, যেটা আজকে স্যাটারডে বলে আই থিঙ্ক বন্ধ আছে, কোনো বাচ্চা কিন্তু আসেনি। গতকাল যখন আমরা এসেছিলাম এখানে ওরা বাস্কেটবল খেলছিল, দেখে বেশ মজা লাগছিল, বাট আজকে স্যাটারডে সানডে স্কুল ছুটি, তাই জন্য ওরা আসেনি আজকে। তো এই হচ্ছে আমার উইন্ডো থেকে, আমার রুম থেকে ভিউ। এখন আমি আমাদের হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে কিন্তু বুফে ব্রেকফাস্ট ওরা সার্ভ করেছিল। আর দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, অনেক রকমই আইটেমস ছিল সেখানে। তো আমি অল্প অল্প করে মোটামুটি সব কিছু নিয়েছি, আমার প্লেটটা দেখে বুঝতেই পারছো। এছাড়াও অনেক কিছু ছিল, বাট অতটা খাওয়া তো পসিবল না। খাবারগুলো কিন্তু বেশ টেস্টি। হাই গাইস, তো দেখতেই পাচ্ছ আমি এখন একদম রেডি হয়ে গেছি, এরপর আমরা যাচ্ছি ম্যালে। তো ব্রেকফাস্ট করে আমরা কিছুক্ষণ রুমে একটু রেস্ট নিচ্ছিলাম, দেন স্নান করলাম, রেডি হলাম। এখন খুব সানি ওয়েদার আছে, তো এখন যাব ম্যালে, আর ওখানে গিয়ে লাঞ্চ করব, তারপর ম্যালের চারিদিকটা একটু ঘুরে দেখব। এটাই আপাতত প্ল্যান। কালকে আমরা বেরোচ্ছি লামাহাটা, তাকদা, ওই সাইডটা। অলরেডি আমাদের হোটেল বুকিং, সরি, ক্যাব বুকিং হয়ে গেছে। তো এই হচ্ছে এখনকার আপডেট, এই হচ্ছে আমার OOTD, যেটা আমি একটু পরে তোমাদের দেখিয়ে দেবো। তো খুব সিম্পল রেখেছি, এখন খুব একটা যে ঠান্ডা লাগবে জানি না, কারণ বাইরে প্রচণ্ড রোদ, তো সানগ্লাসেস আর মাস্ট। আর এখন চলো দেখা যাক কী কী আছে ম্যালে, কী না আছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। সো লেটস গো। যে আমার আজকের OOTD, আমি এই জুতোটা পরে নিয়েছি, তার সাথে একটা ব্ল্যাক জিন্স, ভেতরে টপ, আর উপরে একটা হুডি। তো আই থিঙ্ক দ্যাট উইল বি এনাফ। সো ইয়া, লেটস গো। এখন তোমরা যেখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফেমাস দার্জিলিং ম্যাল। তো এই ম্যালের ডান দিক দিয়ে যে মহাকাল মার্কেটটা আছে, আমরা সেখানটা ধরে হাঁটছিলাম। এখানে তো জানোই যে খুব সুন্দর সুন্দর উইন্টার ওয়্যার সমস্ত পাওয়া যায় এখানে। আর এই রাস্তাটা ধরে হাঁটতে না আমার ভীষণ ভাল লাগে, কারণ ডান দিকে যে ভিউটা পাওয়া যায় আমার তো অসম লাগে দেখতে। তোমাদের কার কার ভালো লাগে এই জায়গাটা আমাকে জানাতে পারো। আর এখানে না পরপর একদম ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে তোমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এই সময় তো ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছে, এখানে কিন্তু ফুটবল ফিভার একদম তুঙ্গে যাকে বলা যায়। যেখানেই দেখছি মানে বিভিন্ন দেশের ফ্ল্যাগ লাগানো, খুব সুন্দর লাগছিলো।
আর এই যে রাস্তাটা যেটা আমি বলছিলাম এখান থেকে কিন্তু সোজা গেলে তোমরা পরপর ভিউ পয়েন্টগুলো দেখতে পাবে। আমার তো ভীষণ ভাল লাগে এই রাস্তাটা থেকে জাস্ট হাঁটতে, খুবই সুন্দর। আমি যতটা পেরেছি এখানটা ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট যেটা ওই রাস্তাটা দিয়ে কিছুটা হেঁটে এসে আমরা দেখতে পেয়েছি। আর দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আমরা তো যত দেখছি আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর একদম রোদ ঝলমলে মানে সাদা কাঞ্চনজঙ্ঘা, খুব খুব সুন্দর। এরপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম ফেমাস কেভেন্টার্সে। তো আমাদের ইচ্ছে ছিল যে এবার দার্জিলিং গিয়ে কেভেন্টার্সে কিন্তু খাবই, বাট ব্রেকফাস্টে যেহেতু এখানে ভীষণ বেশি ক্রাউড থাকে তো আমরা চুজ করেছিলাম যে আমরা লাঞ্চটা কেভেন্টার্সে করব। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কেভেন্টার্সের ফেমাস মিট প্ল্যাটার, যেখানে কিন্তু চিকেনের বিভিন্ন রকম আইটেমস রয়েছে, যেমন চিকেন সসেজ, মিট লোফ, দেন এখানে এগ পোচ রয়েছে। এছাড়াও আমরা নিয়েছিলাম চিকেন কাটলেট, যেটা আমার মা অর্ডার করেছিল। আমি নিয়েছিলাম চিকেন বার্গার, যেটা কিন্তু ভীষণই হেভি ছিল, আমার একদম পেট ভরে গেছিলো। খাবার দাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো তোমরা যদি দার্জিলিংয়ে আসো তাহলে কিন্তু ডেফিনেটলি কেভেন্টার্সটা ট্রাই করতে পারো। আমরা দুপুরবেলা গিয়েও কিন্তু সেই রুফটপটা পাইনি, এটা সেমি রুফটপ বলতে পারো, এখান থেকেও খুব সুন্দর ভিউ ছিল কাঞ্চনজঙ্ঘার। হাই গাইস, তো আমরা এখন হোটেলে আবার চলে এলাম। তো আমরা দুপুরে লাঞ্চটা কেভেন্টার্সে করেছি। বেসিক্যালি সকালে এত বেশি ভিড় থাকে না, তো আমরা সেই জন্য সকালের টাইমটা অ্যাভয়েডই করলাম। তো আমরা কেভেন্টার্সে লাঞ্চ করলাম, খুব ইয়ামি একটা লাঞ্চ আমরা সব কিছু মিলিয়ে নিয়েছিলাম, আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো এখন হোটেলে চলে এলাম, একটু রেস্ট করব, নিয়ে আবার মেবি 1 আওয়ার পর আবার একটু বেরোবো, ম্যালের দিকে যাব। টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, যেমন কি চা পাতা, এই সমস্ত জিনিস, তো সেগুলো আমরা নেব। আর এই হচ্ছে এখনকার মোটামুটি আপডেট, দেখতে পাচ্ছ পুরো সানি একদম পেছনটা, আই থিঙ্ক একটু পরেই সানসেট হবে। তো এখন একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো কি সুন্দর সানসেটটা হচ্ছে, আমি ভাবলাম একটু ক্যাপচার করি তোমাদের জন্য। মানে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে একটু আগে সূর্যটা ছিল, এখনই নেই। খুব ভালো লাগছে দেখতে, এই সানসেটটা ভীষণ ভীষণ সুন্দর লাগছে। এরপর রেস্ট নিয়ে বেরোতে বেরোতে আমাদের কিন্তু সেই সন্ধেই হয়ে গেল। আমরা হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখলাম, দেন হাঁটতে হাঁটতে ম্যালের দিকে গেলাম। আর সেদিন ম্যালে গিয়ে দেখলাম যে প্রজেক্টরে কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবলের একটা ম্যাচ লাইভ দেখানো হচ্ছিল। সেখানে আমরা কিছুক্ষণ থেকে আবার আমাদের হোটেলের দিকে রওনা দিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল সেদিন। হোটেলে ফিরে দেখো আমরা হোটেলের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এখন ডিনার করার জন্য। তো মোটামুটি এইভাবে আমরা সেদিনের দিনটা কাটিয়েছিলাম। তোমাদের যদি আমার এই দার্জিলিং ট্রাভেল ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল বাটনটা আছে সেটাও কিন্তু অবশ্যই হিট করে দিও। তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সেই নোটিফিকেশনটা আগে পৌঁছে যাবে। দার্জিলিং ব্লগের 3rd পার্ট নিয়ে আমি কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য খুব ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, আর আমার ভিডিওটাকে ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।